একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হইতে চলে তাকে শতভাগ মেডিকেলে ফিট হতে হয় সেনাবাহিনীতে অথবা নৌবাহিনী বা বিমান বাহিনীতে আনফিট বা মেডিকেলে আনফিট কোনো প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয় না আসসালামু আলাইকুম অনেকে জানতে চাও সেনাবাহিনীতে আমি ড্রাইভিং ট্রেডে আবেদন করেছি আমি ট্রেড ওয়ানে আবেদন করেছি ট্রেড টুতে আবেদন করেছে অথবা মুক্তিযোদ্ধা কোঠায় পরীক্ষা দিতে যাচ্ছে অথবা সেনা সন্তান কোঠায় পরীক্ষা দিতে যাচ্ছে এই সকল ক্ষেত্রেই কি সেনাবাহিনীর পরীক্ষায় মেডিকেল পরীক্ষাটা কি সেম হয় অথবা একই রকমে কি মেডিকেল চেক আপ করা হয় নাকি ভিন্ন রকমে এটা নিয়ে আজকে একটু আলোচনা করি দুই সালে তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করে রেখেছ তোমাদের জন্য আজকের এই পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনো আশা করি তোমাদের পরীক্ষার কেন্দ্রে কাজে লাগবে আলোচনা শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে রাখবা আমাদের লক্ষ্য এই বছরে যাতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করতে পারে তো যাই হোক সেনাবাহিনীতে অনেকে অনেক ট্রেডে আবেদন করেছ যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের মেডিকেল চেক আপ সেম হবে এক বিন্দু পরিমাণও আলাদা হবে না সেক্ষেত্রে মেডিকেল পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন করেছ সে আলোকেই কিন্তু আজকের এই টু টুয়েলভটি বানা অনেকে ভাবতে পারো আমি হয়তোবা ট্রেড টুতে আবেদন করেছি সেনাবাহিনীর আমার হয়তোবা এখানে মেডিকেল একটু হালকাভাবে দেখা হবে আমি হয়তো বা সেনা সন্তান কোঠা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আমার মেডিকেল হয়তো বা হালকা হবে আমি হয়তোবা মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আমার মেডিকেল চেক আপ একবারেই হালকা হবে এগুলো ভুল ধারণা এগুলো ঝেড়ে ফেলতে হবে তুমি যে কোঠা নিয়ে পরীক্ষা দিতে যাও বা যে ট্রেডই পরীক্ষা দিতে যাও একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হইতে চলে তাকে শতভাগ মেডিকেলে ফিট হতে হয় সেনাবাহিনীতে অথবা নৌবাহিনী বা বিমান বাহিনীতে আনফিট বা মেডিকেলে আনফিট কোনো প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয় না যারা দুই হাজার তেইশ সালে সেনাবাহিনীতে আবেদন করেছিল আর কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন জেলার এস এম আসা শুরু হবে বিশেষ করে তোমরা যারা লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার জন্য বাসায় বসে বসে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তুমি মেডিকেলে ফিট আছো নাকি আনফিট আছো এটা পরীক্ষার মাঠে যাবার আগেই ভালো একজন ডাক্তার দেখায় তার কাছে পরামর্শ নিতে পারো যদি কোনো সমস্যা তোমার থেকে থাকে তাহলে সময় থাকা অবস্থায় তুমি সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবা আর যারা মনে করছো সঠিক গাইডলাইনের দরকার রয়েছে পরামর্শের দরকার রয়েছে মেডিকেল চেক প্রয়োজন রয়েছে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে সমসামিক ব্যাচে ভর্তি চলছে তোমরাও চাইলে এসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে পনেরো দিন বিশ দিন অথবা এক মাসে শর্ট কোর্স করে যেতে পারবা সোলজার ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত এটা দেখে অথবা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সোলজার ট্রেনিং একাডেমিতে আমাদের উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং থাকা খাওয়া সব ব্যবস্থাই রয়েছে তাহলে এখানে টেনশনের কোনো কারণ নেই আর সোজে ট্রেনিং অ্যাকাডেমিতে যখন একজন প্রার্থী আসে আমরা সর্বপ্রথম যে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছিল মেডিকেল পরীক্ষা পাশ করতে হবে আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমি শিক্ষার্থীদেরকে আমরা নিখুঁতভাবে আমাদের সোজে ট্রেনিং অ্যাকাডেমিতে কোচিং করতে আসা সকল প্রার্থীকে মেডিকেল চেক করে থাকি এবং যদি কারো কোনো মেডিকেল সমস্যা বের হয় হতাশার কোনো কারণ নেই যে সমস্যাটা বের হবে সেই সমস্যাটা তুমি কোন ডাক্তারের কাছে গেলে সমাধান করতে পারবা স্বল্প খরচে কোথায় গেলে তুমি সুচিকিৎসার মাধ্যমে তোমার ওই সমস্যাটা তুমি সমাধান করে ফেলতে পারবা এই বিষয়গুলো আমরা আমাদের অ্যাকাডেমির পক্ষ থেকে শতভাগ চেষ্টা করি একজন প্রার্থীকে সঠিক দিক নির্দেশনা এবং পরামর্শগুলো দেওয়ার জন্য আমরা শতভাগ চেষ্টা করি যারা আবেদন করেছ বসে না থেকে এখন থেকে প্রস্তুতি শুরু করে ফেলো কারণ সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষাটা তুমি যে এড়েই যাও না কোনো পরীক্ষা দিতে তোমাকে সর্বপ্রথম মেডিকেলে পাশ করতে হবে যদি মেডিকেলে পাশ না করো তাহলে তুমি লিখিত পরীক্ষা দিতে পারবে না শারীরিক পরীক্ষা দিতে পারবে না ভাইবা পরীক্ষা দিতে পারবে না এবং তোমার যে স্বপ্ন সেনাবাহিনীর সৈনিক হয়ে বাংলাদেশের সেবা করা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সে স্বপ্নটাও কিন্তু তুমি পূরণ করতে পারবে না যদি তোমার এই স্বপ্নটা তুমি পূরণ করতে চাও তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে নিজের মেডিকেলে কোনো সমস্যা থাকলে সে সমস্যাগুলো সমাধান করতে হবে পাশাপাশি লিখিত ভাইবা এবং শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে যদি তোমরা এই গাইডলাইনগুলো ফলো করে যাও ইনশাল্লাহ নিজের যে স্বপ্ন তোমার সৈনিক হওয়ার সে স্বপ্নটা তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় অর্জন করতে পারবা তো আশা করি তোমরা জানতে পেরেছ যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাব আমি তখন যে ট্রেডে আমি পরীক্ষা দিতে যাই না কেন বা যে কোঠা নিয়েই পরীক্ষায় দিতে যাই না কেন আমার মেডিকেল পরীক্ষা সেম হবে এবং এই মেডিকেল পরীক্ষায় আমাকে সদভাগ পাশ করতে হবে যদি পাস না করি তাহলে আমি সেনাবাহিনী অথবা নৌবাহিনী বা বিমান বাহিনীর মতো সামরিক বাহিনীতে আমি যোগদান করতে পারবো না সিম্পল কথা সবাই ভালো থাকবা আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আর সমসাময়িক ব্যাচে আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তি শুরু হয়ে গেছে যারা সেনাবাহিনীতে আবেদন করেছিলেন ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে অবশ্যই তোমাদের সামর্থ্য থাকলে আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে এসে একটা শর্ট কোর্স করে যেতে পারো আশা করি তুমি বানা না তুমি তোমার পূরণের রাস্তায় শতভাগ এগিয়ে যেতে সক্ষম হবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম